হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা রেডমি নোট সেভেনের আপনারা কীভাবে অন অফ প্রবলেম সলিউশন করবেন সেইটি দেখাবো। তো প্রবলেম যেটা হচ্ছে সেটা ফাইনালি আগে আপনাদেরকে বলে দেবো, তারপরে কিন্তু আপনাদেরকে আমি প্রবলেমটা সলভ করে দেখাবো। তো কী ফাইনালি প্রবলেম রয়েছে, তো ফাইনালি যেটা প্রবলেম রয়েছে সেটি হচ্ছে মোবাইল তো আপনাদের অন হচ্ছে, চার্জে লাগালে মোবাইল অন হয়ে যাচ্ছে, চার্জ থেকে যখনই খুলে দিচ্ছেন আপনাদের কিন্তু মোবাইলটাকে যখন চলার পরে অফ হয়ে যাচ্ছে বা কখনো অটোমেটিকই অফ হয়ে যাচ্ছে খুলে দেওয়ার পরে। তো সেই প্রবলেমটাকে আপনারা কীভাবে সলভ করবেন সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন গাইস, আমি ব্যাগটা আমরা ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে পুরো দেখাবো। তো ডেট প্রবলেম কীভাবে আপনারা সলিউশন করবেন নোট সেভেনে, তো অটোমেটিক অফ হয়ে যাচ্ছে তার মানে ডেটই প্রবলেম হচ্ছে, তো সেই প্রবলেমটাই আপনাদেরকে সলভ করে দেখাবো। তো চলুন গাইস, আপনাদের পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আগে দেখাবো কী প্রবলেম রয়েছে, তার মধ্যে তারপরে কিন্তু আপনাদেরকে প্রবলেমটা আমি সলভ করে দেখাবো। তো ফাইনালি আমি চার্জ থেকে খুলে নিলাম, তো এখানে চালু রয়েছে, দেখুন অটোমেটিক অফ হয়ে গেল, তো অফ হয়ে গিয়ে আবার কিন্তু চালু হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটি কিন্তু ফাইনালি রয়েছে সেটার মধ্যে, তো এই প্রবলেমটা কিন্তু আপনাদেরকে আমি সলভ করে দেখাবো। তো আপনারা চলুন, আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেখাবো এক এক করে। তো এখানে যেহেতু চালু হচ্ছে তো সেটাও দেখিয়ে দেবো, চালু হওয়ার পরে অন হচ্ছে কিনা আমি সেটাও দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন অফ হয়ে গিয়েছে অটোমেটিক, কিন্তু চালু হচ্ছে না সেট। তো ফাইনালি এই প্রবলেমটাই রয়েছে, কিন্তু আর চালু নেই সেট, অটোমেটিক অফ হয়ে গিয়েছে। তো চলুন গাইস, আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেবো, তো কীভাবে আপনারা প্রবলেমটাকে সলভ করবেন। তো আমি এক এক করে আমাকে এই প্যানেলটা খুলতে হবে, তো কীভাবে আপনারা এই প্যানেলটাকে খুলবেন সেই ইনফরমেশানটাও আপনাদেরকে দেবো। তো চলুন আপনারা দেখতে থাকুন এক এক করে, পুরো ইনফরমেশানটা দেবো আপনাদেরকে। তো আপনারা কী করবেন, প্রথমে আপনারা এখানে থিনার দিয়ে দেবেন এটাতে। তো আপনারা থিনার দিয়ে খুললে কিন্তু আপনাদের এইটা নষ্ট হবে না বা আপনাদের এখানে খুলতে কোনো অসুবিধা হবে না। তো এইবার থেকে আমি কিন্তু প্যানেলটা ধীরে ধীরে খুলবো এটা দিয়ে। তো গাইস দেখতে পেয়েছেন আমি খুলে নিয়েছি এখানে। তো আপনাদের অনেক সময় কি নিকেলিংটা কিন্তু আপনাদের উঠে যায়, তো অনেক সময় উঠে না। তো দেখতে পেয়েছেন নিকেলিং কিন্তু অতটা ভালো না, যেহেতু কাঁচের ফাইবার গ্লাস রয়েছে এখানে। তো আমি এখান থেকে আমাকে এটা খুলতে হবে, তো আপনারা এখান থেকে কিন্তু খুলে নেবেন। তো এখানে যেহেতু আপনাদের ক্ল্যাম্প রয়েছে, তো ক্ল্যাম্পটাকে কিন্তু আপনাদেরকে খুলতে হবে আগে। তো আমি এটাকে খুলে নিয়েছি, তো আমি এটা সাইডে রেখে দিলাম। তো এবারে আপনাদেরকে দেখাবো, তো অন অফ যেহেতু প্রবলেম হচ্ছে, তো প্রবলেম আমার কিন্তু আপনাদেরকে পুরো খোলার দরকার নেই। তো আপনারা যেহেতু মাদার বোর্ডের প্রবলেম রয়েছে, তো মাদার বোর্ড থেকে, তো ব্যাটারি মাদার বোর্ড আমি দেখবো প্রথমে, তারপরে কিন্তু আপনাদের এই পাওয়ার সুইচ থেকে অনেক সময় প্রবলেম হয়, তো আমি সেগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এক এক করে। তো ফাইনালি কী প্রবলেম রয়েছে মোবাইলের মধ্যে আর চালু হচ্ছে কিনা সেটাই দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে আমি খুলে নিচ্ছি, তো এখানে আমি খুলে নিয়েছি। তো আমি এখানে ব্যাটারি কানেকশানটাও খুলে নেব, আর এখান থেকে আমি ডিসপ্লে কানেকশানটাও আমাকে খুলতে হবে। তো এটাও খুলে নিলাম, আর এখানে এটাও খুলতে হবে। তো আমি দুটো খুলে নিলাম, তো প্রথমে কিন্তু আমাকে ব্যাটারিটাকে ওপেন করতে হবে আগে, যেহেতু তো আমি ব্যাটারিটা প্রথমে ওপেন করবো এখান থেকে। তো কীভাবে আপনারা অনেক সময় কী করেন, আপনারা ব্যাটারি ওপেন করতে গিয়ে ব্যাটারি লিকেজ করে ফেলেন বা আপনারা ভেঙে ফেলেন, তো কীভাবে আপনারা ব্যাটারিটাকে তুলবেন, তো সেই ইনফরমেশানটা আপনাদেরকে দেবো। তো এখানে দুটো রাবার রয়েছে বা সাইড থেকে আপনারা চাপ দিয়ে তুলতে পারবেন, তো আপনারা এই রাবারগুলো কিন্তু উঠে না অনেক সময়। তো উঠছে না গাইস দেখতে পাচ্ছেন, তো এবারে কিন্তু আমি তুলে দেখবো ব্যাটারিটা সাইড দিয়ে, আমি চাপ দিয়ে তুলবো। তো আপনাদেরকে হালকা করে থিনা দিয়ে দিতে হবে ভেতরে,
তাহলে কিন্তু আপনাদের উঠে যাবে খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন গাইস কিভাবে আমি তুলছি, দেখতে পাচ্ছেন ব্যাটারিটা। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাটারিটা তুলতে পারবেন। তো এখানেও আপনারা হালকা করে থিনার দিয়ে দেবেন, দিলে কিন্তু উঠে যাবে। তো আমি থিনার দিয়ে দিয়েছি, অলরেডি অটোমেটিক উঠে যাবে দেখুন। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক উঠে গিয়েছে। তো এবারে কিন্তু আপনাদেরকে আর কিছু করতে হবে না, যেহেতু আপনারা ব্যাটারিটাকে সজাগ করে নেবেন। তারপর তো আমি ব্যাটারিটাকে সজাগ করে নিলাম। এবারে কিন্তু আপনাদের ব্যাটারির মধ্যে যেহেতু কাজ রয়েছে, ব্যাটারি থেকে প্রবলেম হচ্ছে যেহেতু, তো আপনাদেরকে কী করতে হবে সেটাও দেখিয়ে দেবো। তো আপনারা কী করবেন, আপনাদের যে ব্যাটারির যে মাদার বোর্ডটি রয়েছে, এই মাদার বোর্ডটিকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন আমি করে নেবো, এক এক করে আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে পুরো ইনফরমেশান দেবো। তো এখানে আমি ধীরে ধীরে এটাকে খুলে নেবো এক এক করে। তো এখান থেকে আমি খুলে নিয়েছি গাইস, দেখতে পাচ্ছেন। তো এবারে কিন্তু আপনাদেরকে মাদার বোর্ডটা বার করতে হবে এখান থেকে। তো মাদার বোর্ডটা আমি এখান থেকে বার করে নেবো, আর এখানে ফাইবারটা আমি ঘুরিয়ে দিলাম। তো মাদার বোর্ড আমি এখান থেকে বার করে নিয়েছি। তো এবারে গাইস আপনাদেরকে কী করতে হবে এখানে আমি সেটা বলে দেবো। তো গাইস এখানে দেখতে পেয়েছেন আপনাদের যে মাদার বোর্ডটি রয়েছে, এই মাদার বোর্ডের মধ্যে একটা ফিউজ টাইপের একটা আইসি লাগানো থাকে, এই যে আইসিটা। তো এইটাকে আপনাদেরকে রিমুভ করে তো নিউ আইসি আপনাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে এটার মধ্যে। তো আমি এটা আগে তুলে নেব, তারপরে কিন্তু আপনাদেরকে নিউ আইসি এখানে ওপেন করব। তো আমি যে কোনো মাদার বোর্ড থেকে আপনারা নিতে পারবেন, যে কোনো অ্যান্ড্রয়েডের মাদার বোর্ড থাকলেই হবে। তো সেখান থেকে আপনাদেরকে এইটা না নিলেও হবে। তো কী নিতে হবে সেটাও আপনাদেরকে দেখে দেবো। তো এটা ফাইনালি আমি রেখে দিলাম, আপনাদেরকে মাদার বোর্ড থেকে আমি তুলে লাগিয়ে দেখাবো। তো এইটাও কিন্তু রেডমি সেভেনের মাদার বোর্ড রয়েছে। তো এখান থেকে আমি কোন জিনিসটা নেব, নিয়ে লাগাবো, আমি সেইটা দেখাবো আপনাদেরকে। তো ফাইনালি আমি দেখে নিচ্ছি, তো এখানে কোনখানে রয়েছে সেই আইসিটি আমি সেটা দেখে নেব। তো গাইস এখানে দেখতে পেয়েছেন, এখানে যে আপনাদের যে ডার্টগুলো লাগানো রয়েছে কালো, তো এখান থেকে কিন্তু আপনাদেরকে একটা রিমুভ এখান থেকে তুলে নিতে হবে। তুলে নিয়ে আপনাদের এখানে কিন্তু সেট আপ করে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে আমি দেখাবো আপনাদেরকে, এইটা আগে তুলে নেব, তুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো। তো এখানটা আপনারা ভালো করে একটু শোল্ডার করে নেবেন। ওকে তো এখান থেকে আমি শোল্ডার করে নিয়েছি ভালো করে, কানেকশনগুলো দেখতে পেয়েছেন। তো এখান থেকে আমি কিন্তু একটা ডার্ট তুলে নেবো এখান থেকে। তো এখান থেকে আমি ডায়ার একটা তুলে নিয়েছি, আর এখানে আমি বসিয়ে দেবো। তো এখান থেকে আমি ডার্টটা বসিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমি
ডাটটা লাগিয়ে নিয়েছি। তো এবার আমি বোর্ডটাকে সেট আপ করে দেবো, দিয়ে আমি অন করে দেখবো সেটটা অন হয়েছে কি না। তো যেইভাবে লাগানো ছিল আমি সেইভাবেই কিন্তু এটা লাগিয়ে নেব। তো আমি এটা লাগিয়ে নিয়েছি, যেহেতু আমি রেডমি সেভেনেরই মাদার বোর্ড ছিলাম সেখান থেকে নিয়েছি। তো এইবারে লাগিয়ে দেখবো সেটটা অন হয়েছে কিনা। তো ফাইনালি যেহেতু আমি চার্জ খুলে দিলেই অফ হয়ে যাচ্ছিল সেই জন্য, তো আমি এবারে দেখে নেবো। এটা আমি সেট আপ করে নিচ্ছি আবার ঘুরে। তো লাগিয়ে নিয়েছি, এবার আমি ব্যাটারিটা লাগিয়ে নেবো। তো লাগিয়ে নিয়েছি গাইস, এবার আমি অন করে দেখবো তো অন হচ্ছে নাকি। তো গাইস দেখতে পাচ্ছেন অন হয়েছে, কিন্তু অটোমেটিক অফ হয়ে যাচ্ছে কিনা আমি সেটা দেখবো। তো এরপরে কি প্রবলেম রয়েছে তারপরে আমি দেখবো, যেহেতু আমি ফাইনালি প্রথমেই কিন্তু আমি ব্যাটারি কানেকশানে হাত দিয়েছি, সেই জন্য আমি জানি না প্রবলেমটা সলভ হবে কিনা, কিন্তু আমি দেখবো। যদি সেট চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ওইটাই প্রবলেম ছিল, তো ওইটা আপনারা চেঞ্জ করে দিলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি ফাইনালি দেখবো অন হচ্ছে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে, দেখুন গাইস আর কিন্তু কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে না। তো তো দেখতে পাচ্ছেন গাইস পুরো প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আপনাদের যদি ইনফরমেশানটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, তারাও যাতে অল্প সময়ের মধ্যে প্রবলেমটা সলভ করতে পারে, সেই জন্য আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। তো চলুন গাইস, আপনাদের যেহেতু প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে আর চার্জ হচ্ছে নাকি সেটাও দেখে দেবো আপনাদেরকে। তো এখানে কিন্তু চার্জ অলরেডি হচ্ছে, আগে যেরকম ছিল যে চার্জ খুলে দিলে চার্জ হচ্ছে না, তো সেই প্রবলেমটা হচ্ছে নাকি সেটাও দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমি চার্জ দিয়ে খুলে নিয়েছি, তো সেট অন হচ্ছে কিন্তু আর প্রবলেমটা হচ্ছে না, অন অফ হচ্ছিল না। তো গাইস চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিতে নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।